পবিত্র ঈদে মিলাদুল নবী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ রবিবার দুপুরে এক শুভেচ্ছা মাধ্যমে সারা দেশের মুসলমানদের কাছে দিনটির ও তাৎপর্য তুলে ধরেন তিনি বাণীতে মহানবী জীবন জীবনাদর্শ অনুসরণ করে ভ্রাতৃত্ববোধ ও মানব কল্যাণে ব্রতী হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি এ তিনি দেশ ও জনগণের কল্যাণ কামনা করেন দিনটির শিক্ষা সকলের মাঝে ছড়িয়ে পড়ুক উঠুক সমৃদ্ধ বাংলাদেশ এমন কামনায় দেশবাসীকে মুক্তি ও শান্তির পথে আহ্বান জানান